এক সন্ন্যাসী তার আশ্রমে একটি শিষ্যকে নিয়ে থাকতেন। শিষ্যটি আধ্যাত্মিক শিক্ষা ছাড়াও পৃথিবীর নানান জটিল রহস্য সম্পর্কে শিক্ষা লাভ করত। কিছুদিনের মধ্যে আরেকটি শিষ্য ওই আশ্রমে যোগদান করল। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় শিষ্যটি প্রথম শিষ্যের থেকে অনেক বেশি শিখে ফেলল। এইসব দেখে প্রথম শিষ্যটি মনে মনে ভাবল, গুরুদেব হয়তো আমাকে অবহেলা করছেন, তাই আমার শিক্ষা লাভ ঠিক মতো হচ্ছে না। সে মনের দুঃখে তার সন্ন্যাসীকে বলল, গুরুদেব, আমি অনেকদিন ধরে আপনার কাছে আছি, কিন্তু যে শিষ্য নতুন এসেছে তাকে আপনি খুব তাড়াতাড়ি অনেক বেশি শিখিয়ে দিচ্ছেন। কেন গুরুদেব, আমি কি দোষ করেছি? গুরুদেব একটু হাসলেন, তারপর বললেন, তুমি প্রথমে একটা গল্প শোনো, তারপর তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। একবার এক পথিক দীর্ঘ পথ ধরে যাচ্ছিল। তখন দুপুর হয়ে গেছে। প্রখর সূর্যের তাপে যেতে যেতে সে পিপাসার্থ হয়ে উঠল। তার কাছে জল ছিল না, সে জলের খোঁজ করল। কিছু দূর গিয়ে একটা কুয়ো দেখতে পেল, কিন্তু কুয়োর কাছে কোনো বালতি ও দড়ি ছিল না। একটু দূরে একটা বালতি পড়েছিল, তাও আবার ফুটো বালতি। উপায়ান্তর না দেখে সে এগিয়ে গেল রাস্তা ধরে। কিছুক্ষণ পর অন্য এক পথিক সেই পথ ধরেই যাচ্ছিল, তারও খুব জল পিপাসা পেয়েছিল। সে কুয়োর কাছে এগিয়ে গিয়ে জল দেখতে পেল। একটু দূরে পড়ে থাকা ফুটো বালতিটা দেখে ভাবল, এই বালতিটা দিয়ে না হয় কিছুটা জল উঠবে, কিন্তু দড়ি কোথায় পাবো? ভাবতে ভাবতে রাস্তার ধারে দেখল লম্বা জাতীয় ঘাস। সে ওই ঘাসগুলো উপড়ে নিয়ে দড়ি পাকিয়ে নিয়ে ওই ফুটো বালতি দিয়ে জল তুলে তার পিপাসা মিটিয়ে নিল। তারপর আগের মতো হাঁটতে শুরু করলো। এইটুকু বলে সন্ন্যাসী তার প্রথম শিষ্যকে জিজ্ঞেস করলেন, এখন তুমি বলো, তোমার বিবেচনায় কে বেশি পিপাসার্থ ছিল? শিষ্যটি উত্তর দিল, দ্বিতীয় পথিকই বেশি পিপাসার্থ ছিল, কারণ সে তার আলস্য কাটিয়ে পিপাসা মেটানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। গুরুদেব বললেন, তুমি ঠিকই বলেছ, দ্বিতীয় পথিকটি এতটাই পিপাসার্থ ছিল যে সে তার পিপাসা মেটানোর জন্য কঠিন পরিশ্রম করতেও পিছু পা হয়নি। একই ঘটনা ঘটেছে আমার কাছে যে দ্বিতীয় শিষ্যটি এসেছে তার ক্ষেত্রেও। তার জ্ঞান লাভের পিপাসা তোমার থেকে অনেক বেশি, এবং এই পিপাসা মেটানোর জন্য সে কঠিন পরিশ্রম করেছে, যেটা তুমি পারছো না। এই শিষ্যটি সেই দিন থেকে নিজের ভুল বুঝতে পারলো, জ্ঞান অর্জনের জন্য কঠিন পরিশ্রম করাও শুরু করে দিল। আমরা যদি আমাদের বাস্তব জীবন নিয়ে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে জ্ঞান লাভের জন্য প্রবল তৃষ্ণা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। অনবরত শিক্ষা লাভের তৃষ্ণা সমস্ত সফল মানুষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সফল মানুষদের সবসময় নতুন নতুন শিখে নেওয়ার প্রবণতা থাকে। অসংখ্য তথ্যের সরবরাহ, প্রবল আকাঙ্ক্ষা তাদের উন্নতির শিখরে পৌঁছে দেয়। কখনো কখনো কিছু মানুষ মনে করে, আমি তো আমার কাজে যথেষ্ট এক্সপার্ট, আমার কাজ তো ভালোই চলে যাচ্ছে, অতএব আর কিছু শেখার কী বা প্রয়োজন আছে? কিন্তু বন্ধু, আপনার জীবনভর শেখার প্রয়োজন আছে। প্রতি মিনিটে জগৎ পাল্টে যাচ্ছে, মানুষের চাহিদা পূরণের নতুন নতুন টেকনিকের আবিষ্কার হচ্ছে, সব বিষয়ে আধুনিকীকরণ হচ্ছে। আপনাকে দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নিজেকে সবসময় আপডেট রাখতে হলে আপনাকেও জ্ঞান অর্জন করে যেতেই হবে, তা না হলে আপনি পিছিয়ে পড়বেন। শিক্ষা লাভের তৃষ্ণা কেবলমাত্র যারা সফল হতে চায় তাদের জন্য জরুরি এমনটা নয়, যারা সফলতা পেয়ে গেছেন তাদের জন্যও জরুরি। নিজের সফলতা ধরে রাখতে নিজের অগ্রগতি আরও বাড়িয়ে তুলতে হবে। আপনাকে সবসময় শিক্ষা লাভ করে যেতে হবে। জীবনভর শিক্ষা লাভ করাটা মানুষের জীবনের একটা অঙ্গ, এর কোনো শেষ নেই। বিভিন্ন উৎস থেকে আপনি শিক্ষা লাভ করতে পারেন, যেমন ধরুন বই পড়া, খবরের কাগজ পড়া, পত্রপত্রিকা পড়া, শিক্ষামূলক গল্পের বই পড়া, ইন্টারনেট ঘাটাঘাটি করা, আপনার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত ট্রেনিং ক্লাসে ভর্তি হওয়া, বিভিন্ন সেমিনারে যোগদান করা ইত্যাদি। যারা সবসময় নতুন কিছু শিখতে থাকেন, তাদের মন ভারমুক্ত হয়ে সব সময় সতেজ থাকে, তাদের এনার্জি দ্বিগুণ বেড়ে যায়, তারা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠেন। তাই জীবনে কখনো শিক্ষা লাভের তৃষ্ণাকে ফিকে হতে দেবেন না, কারণ যতক্ষণ আপনি শিখতে থাকবেন ততক্ষণ অগ্রগতির দিকে আপনার জীবন চলমান হতে থাকবে। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন।